ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের স্বতন্ত্রদের রোষানলে বিপর্যয়ের মুখে পড়েছে 14 দলীয় শরিক দলগুলো। ফলে রাজনীতিতে নিজেদের প্রভাব কমে যাওয়ায় আওয়ামী লীগের সাথেও বাড়ছে কোন্দল। যদিও এ বিষয়ে আওয়ামী লীগ বলছে নির্বাচনে যথেষ্ট সহযোগিতা পেয়েও শরিক দলগুলো নিজেদের পায়ে দাঁড়াতে পারেনি। এদিকে জাতীয় নির্বাচনে ওয়ার্কার্স পার্টি ও জাসদের একজন করে সংসদ সদস্য নির্বাচিত হলেও দুজনের বিপরীতে কোনো সংরক্ষিত নারী আসন পায়নি এই দুই দল। তাই সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ প্রার্থী বাছাই শুরু করার পরই ওয়ার্কার্স পার্টি ও জাসদের নিজেদের বিষয়টি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেয়। এতে হতাশ শরিকরা বলছেন, সরকার ও আওয়ামী লীগ এখন খুবই শক্তিশালী, তাই অপেক্ষায় থাকা ছাড়া কিছুই করার নেই তাদের। তবে শরিক দলগুলোর নেতারা তাকিয়ে আছেন জোটের শীর্ষ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। অন্তত প্রধানমন্ত্রীর একটা সাক্ষাৎ চাইছেন তারা। আনুষ্ঠানিক বৈঠক হলে তাতে কিছু আশ্বাস পেলে অন্তত অভ্যন্তরীণ বিরোধ কিছুটা কমানো যাবে বলে মনে করছেন শরিক দলগুলোর নেতারা। সংরক্ষিত নারী আসনের সদস্যরা আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে। দ্রুতই 14 দলের সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানান আমির হোসেন আমু। তবে জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, 14 দলীয় জোটের এখনও গুরুত্ব আছে। জোটের প্রধান শেখ হাসিনার সঙ্গে শিগগিরই একটা বৈঠক হবে বলে প্রত্যাশা তার। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।